হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গল্প ঝুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে, ছুটির দিন, আর আজকে তোমাদের সামনে একটা অন্য ব্লগ আমি নিয়ে আসতে চলেছি। রোজই তো একই রকম ব্লগ তোমরা দেখো, হয় আমি রেসিপি দিই না হয় আমি ডেলি ব্লগ দেখাই। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে তোমাদের সাথে একজনের আলাপ করাবো, যিনি আমার খুবই কাছের একজন মানুষ, খুবই স্পেশাল, তার সাথে তোমাদের আলাপ করাবো। তো তোমরা আমার সাথে দেখতে থাকো, আর প্লিজ পুরো ভিডিওটা আজকে তোমরা দেখো, স্কিপ করে যেও না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে একদম স্পেশাল মানুষের সাথে তোমাদের দেখা করাবো, তো সেরকমটাই চলে এসেছি দেখানোর জন্য যে সে স্পেশাল মানুষটা কে। তো এক্ষুনি তোমাদেরকে দেখাবো সে স্পেশাল মানুষটা কে, আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে। তো দেখো কে, দেখো, এই দেখো আমার ঠাম্মা, ইনি হলো আমার ঠাম্মা। তো এনার সাথেই তোমাদের আলাপ করতে নিয়ে এসেছি। তো প্রতিদিন যখন আমি ব্লগ করি, ক্যামেরা ধরি, তখন আমার ঠাম্মা আমার কাছে জিজ্ঞাসা করে, তুই রোজ রোজ এগুলো কি করিস ক্যামেরার সাথে, ক্যামেরা নিয়ে সারাক্ষণ কথা বলিস কার সাথে? তো ঠাম্মা তো অতটা বোঝে না যে আমি কি করি বা কি করছি বা এতে কি হবে। তো তাই আজকে ভাবলাম ঠাম্মাকেই নিয়ে আসি আর তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার ঠাম্মার। তো এই যে আমার ঠাম্মা, তো দেখো সুন্দর, কিন্তু খুব অনেক সুন্দরী ছিল, দেখেই বলা যাচ্ছে যে আমার ঠাম্মা কত সুন্দরী ছিল। তোমাদের সবার কাছেই তোমাদের বেস্ট ফ্রেন্ড মা আর ঠাম্মারাও হয়, তো আমার কাছেও সেরকম আমার ঠাম্মা আমার বেস্ট ফ্রেন্ড। তো ছোট থেকে যখন আমি মানে বুঝতে শিখেছি, তখন থেকেই ঠাম্মা আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, মাও বেস্ট ফ্রেন্ড, তার সাথে সাথে ঠাম্মাও বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় ঠাম্মার সাথে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, তো ঠাম্মার সাথেই ঘুমানো, ঠাম্মার সাথেই সব জায়গায় যেতাম আর ঠাম্মার সাথেই মজা করতাম। ইভেন যদি কেউ আমার হাতে একটু টাকাও দিয়ে যেত, সেটাও পর্যন্ত নিয়ে ঠাম্মার হাতেই আমি রাখতাম। ইভেন এ টু জেড কথা ঠাম্মার সাথে শেয়ার করতাম, তো এখনো করি ঠাম্মার সাথে। তো এরকম সম্পর্ক আমার সাথে ঠাম্মার, আর ঠাম্মার অনেকটা এজ হয়ে গেছে, তো ঠাম্মা সেভাবে হাঁটা চলাও করতে পারে না। কিন্তু বন্ধুরা, ধরো আমি বাইরে গেলাম, আসতে একটু লেট করছি, তো ঠাম্মা আস্তে 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 করে রাস্তার মাথায় গিয়ে বসে থাকে আমার জন্য, যে কখন আমি আসবো, কখন আমি আসবো, বা বাবাকে কন্টিনিউয়াসলি বলতে থাকে, একটা ফোন করো, কেউ কখন আসবে, এত রাত হয়েছে, তো সবসময় বলতে থাকে। তো এতটাই কেয়ার করে, হাঁটতে তো পারে না, আস্তে 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 চলে, তো এতটাই চিন্তা করে। তো এই যে আমার ঠাম্মা, আর ইভেন ছোটবেলার কথা তোমাদের বলছি, ছোটবেলায় যখন টাকার দরকার হতো বাবার কাছে, তো বারবার তো আর বাবার কাছে গিয়ে চাইতে পারতাম না, ভয় লাগতো, তো ঠাম্মাই ছিল, ঠাম্মাকে বলতাম তুমি গিয়ে বাবার থেকে আমাকে টাকা এনে দাও। তো সেরকমই ঠাম্মা গিয়েই আনতো, আর ঠাম্মার কাছে ওদের টাকা পয়সা থাকতো, দিয়েই দিত পুরোটা আমাকে, বলতো নে তুই খা। তো এইভাবেই ঠাম্মার সাথে চলেছে পুরো ছোটবেলাটাই, কেটেছে আমার ঠাম্মার সাথে। আর দাদু মারা গেছেন 2015 সালে, তো এখন ঠাম্মাই আছে। তো যাদের ঠাম্মা আছে তারা বুঝবে যে কতটা ক্লোজ হয় তারা, তো আমারও ঠাম্মা সেরকমই ক্লোজ। তো ঠাম্মা অতটা কিছু বলতে পারে না কথা, আমাকে বলছে যে আমি কি বলবো এসে ক্যামেরার সামনে, তাও বললাম তুমি আসো একটা দুটো কথা অন্তত বলো যে বন্ধুদের ভালো লাগবে। তো দেখি ঠাম্মা বলতে পারে কি না, চেষ্টা করবো ঠাম্মা যাতে বলতে পারে। ঠাম্মা তুমি কিছু একটা কথা বলো বন্ধুদের। কি বলবো, তোমার যেটা ইচ্ছা, কি তোমার যেটা ইচ্ছা তুমি বলো। কি আছে, ভালো আছে, ভালো আছে, ঠাম্মা খুব একটা বলতে পারে না কথা। বলো তুমি আর কি বলবো, জানি না ও কি বলে, ওই তাই আমি একটু শহরে বলি, এ কি করিস তুই, তাই একটু শুনি, তাই আমার একটু দেখ। ঠাম্মা অত কিছু বলতে পারে না বললামই তোমাদেরকে, তো একটু তো যা পারলো সেটাই বললো। আর ঠাম্মা, আমার ঠাম্মাকে দেখতে পাচ্ছ যে কত সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল ঠাম্মা,
তো যাই হোক, এই হলো আমার ঠাম্মা। যাদের যাদের ঠাম্মা দাদু আছে নিশ্চয়ই তোমরা বুঝবে যে ঠাম্মার মর্মটা কি। আর তোমাদের বাড়িতেও ঠাম্মারা হয়তো আছে, তো তাই বলবো যতক্ষণ ঠাম্মা দাদুকে পাও ততক্ষণ মজা করো। ইভেন মা বাড়ির দিদা দাদু সবাইকে নিয়েই তোমরা একটু হ্যাপি থাকো আর খুব মজা করো। আর একটু দাদু ঠাকুমা দিদা দাদু আছে তাদের পাশে থেকো। 2015 সালে আমি আমার দাদুকে হারাই, তো ভীষণই খারাপ লাগে, দাদুকে মিস করি, কষ্ট হয়, বাট কিছু করার নেই। বাট দাদু যেখানে আছে যাতে দাদু ভালো থাকে, আর আমাদের সবাইকেই অনেক আশীর্বাদ করে যাতে আমরা এগিয়ে যেতে পারি ভালোভাবে, তো তাই চাইবো। আর হ্যাঁ, তোমরা প্লিজ ঠাম্মা দাদু সবাইকে নিয়ে ভালো থাকো, কারণ এই এজে, কারণ ওদের এখন অনেকটাই এজ, আর এই এজে ওরা খুবই একা ফিল করে, তো প্লিজ ওদের একা ফিল করতে দিও না। দিনের মধ্যে একটু হলেও ঠাকুমা দাদুর সাথে বা দিদার সাথে দাদুর সাথে একটু টাইম স্পেন্ড করো। এখন সময় জানি তোমাদের হাতে নেই, বাট তবুও চেষ্টা করো একটুখানি ওদেরকে টাইম দেওয়ার, তো ওরাও একটু খুশি হবে। তো যাই হোক, তাহলে দেখালাম আমার ঠাম্মাকে তোমাদেরকে, এই যে আমার ঠাম্মাকে তোমাদেরকে দেখালাম। তাহলে ব্লগটার বেশি দূর বাড়াবো না, আজকে এই আজকে এটা দেখাতেই তোমাদের সামনে এসেছিলাম আমার ঠাম্মার সাথে পরিচয় করানোর জন্য, কারণ ঠাম্মার এই সম্পর্কে কোনোই ধারণা নেই, তো তার জন্য ঠাম্মাকেই আলাপ করানোর জন্য, ঠাম্মাকে তোমাদের সাথে আলাপ করানোর জন্যই নিয়ে এসেছি আজকে। আর ঠাম্মা অনেকক্ষণ বসেও আছে, তো ঠাম্মা বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আজকের ভিডিও দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো তাহলে টাটা।